ব্লাড সুগার অনেক বেশি, মানে অনেক বেশি মানে প্রায় 22 পেরিয়ে মোর যেটা সুগার এত দুর্বল যে নড়াচড়া করতে ইচ্ছা করে না, আপনার মেমোরি সমস্যা দেখা দিচ্ছে, অনেক সময় অনেক কিছু ভুলে যাচ্ছে, চুল পড়ার হারটা বেড়ে গেছে আগে। সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে করোনা সংক্রমণ কোন পর্যায়ে সেটি আমরা সবাই জানি। সার্বিকভাবে এই মৃত্যু এবং করোনা সংক্রমণের যে চিত্র তাকে ছাপিয়ে এখন সামনে চলে এসেছে করোনা পরবর্তী জটিলতা নিয়ে। অর্থাৎ ইন্টারন্যাশনাল বিভিন্ন পাবলিকেশন আমরা দেখছি যে করোনা পরবর্তী বিভিন্ন জটিলতা হচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ডায়াবেটিস অটো জেনারেট হচ্ছে, পাশাপাশি অন্যান্য যেমন ভুলে যাওয়া, মাথার চুল পড়ে যাওয়া, নানা ধরনের লক্ষণ আমরা পাচ্ছি এবং পাশাপাশি দ্বিতীয়বার সংক্রমিত হওয়ার খবরও বাংলাদেশে পাওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে আমি কথা বলবো, আপনারা হয়তো তাকে সবাই চেনেন, গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল, যিনি এই প্রতিষ্ঠানটিতে প্রায় 34 বছর ধরে সেবা দিয়ে যাচ্ছেন, সেই ডাক্তার মহিবুল্লাহ খন্দকার, যিনি প্রথমবার করোনা সংক্রমিত হওয়ার পরে আবার দ্বিতীয়বার সংক্রমিত হয়েছিলেন এবং তার কী কী ধরনের জটিলতা হয়েছিল তার মুখে আমরা শুনব। ডাক্তার মহিবুল্লাহ খন্দকার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে আপনি প্রথমবার সংক্রমিত হয়েছিলেন, পরে শুনলাম যে আপনি আবারও আরেক দফা আপনার সংক্রমণ হয়েছে। আসলে প্রথম দফা সংক্রমণ কখন হলো এবং দ্বিতীয় দফা কখন হলো যদি একটু বলেন। প্রথমবার আমি পজিটিভ হই 26 মে রমজানের ঈদের কিছুদিন পর পরই। আমরা এখানে গণস্বাস্থ্য কেন্দ্রে বেশ কয়েকজন আমরা পজিটিভ হই, আমাদের সম্মানিত ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সাহেব শুনতে পারবেন। 26 মে আমি তখন আমার বাসায় কোয়ারেন্টাইনে ছিলাম। দুর্ভাগ্যবশত আমি আমার সম্পূর্ণ পরিবারকেই আমি আমার মাধ্যমে সংক্রামিত হয় এবং তারা সবাই পজিটিভ ছিল। তবে সেবার আমাদের তেমন কোনো মেজর কোনো সমস্যা দেখা যায় না, আমরা খুব মাইল্ডলি গলা ব্যথা, হালকা জ্বর, কিছুটা অ্যালার্জিক রিয়াকশান, এ ধরনের কিছু ছোটোখাটো দেখা গিয়েছে। আমরা বাসায় কোয়ারেন্টাইনে থেকেই আমরা থেকেছি। পরে এর পরবর্তীতে সেপ্টেম্বর মাসের লাস্ট উইকে আমার স্বাভাবিকতে প্রাথমিকভাবে আমার আমি যেহেতু পোস্ট করোনারি বাইপাস গ্রাফট, যেটাকে আমরা বলি বাইপাস সার্জারি করার 3 বছর পরে আমার বাইপাস সার্জারি হয়েছিল এবং আমার কিছু কার্ডিয়াক লিমিটেশনস ছিল যার জন্য আমি ঝুঁকিপূর্ণ গ্রুপ ছিলাম। তা আমি আমার কিছু জ্বর থাকায় আমার ল্যাবে যেহেতু যন্ত্রপাতি ছিল আমাদের, আমি সেখানে টেস্ট করে দেখি যে আমার আরটিপিসিআর পজিটিভ। একই রকমভাবে এবার আমি এবং আমার ছোটো মেয়ে দুজনেই আরটিপিসিআর পজিটিভ হই এবং পজিটিভ হওয়ার পরে প্রথম আমি সাথে সাথেই জ্বর ছিল তখন, গলায় ব্যথা এবং আমার খুব কাশি হচ্ছিলো, এবার খুবই বাজে রকমের কাশি হচ্ছিলো এবং সাথে সাথে আমি গিয়ে সিটি স্ক্যান করাই এবং সিটি স্ক্যান করার পরে দেখা যায় যে আমার লাংসের প্রায় 20% মতো রাইট লাংস ইনভলভ হয়ে আছে। তখন আমি হসপিটালাইজ হয়ে যাই, আমার ব্লাড প্রেশার খুব ফ্লাকচুয়েট করতেছিলো, যেহেতু আমি একজন ঝুঁকিপূর্ণ গ্রুপ আমাকে হসপিটালাইজ করা হয় এবং তার পরবর্তীতে প্রায় আমার গণস্বাস্থ্য নগর হাসপাতালের যে চিকিৎসকবৃন্দ তাদের ট্রিটমেন্টের কথা বলতে পারেন যে আমি আমার রোগটার স্প্রেড করে নেই, অ্যাপ্রক্সিমেটলি 40% মতো আমার ফুসফুসের সংক্রমণটা সেখানে ঠেকে দেওয়া হয় এবং তারপরে আমি এটা আস্তে আস্তে ইয়ার দিকে যাই। আমার কার্ডিয়াক তেমন সমস্যা পরবর্তীতে আর বাড়ে নেই, সেটাই ওখানে তার চিকিৎসক সেটাকে স্টেবল করার সফল হন এই। তারপর প্রায় আমি অলমোস্ট 2 সপ্তাহের উপর আমি হসপিটালাইজ ছিলাম। আমি নেগেটিভ হয়ে যাই 15 অক্টোবরে, কোভিড নেগেটিভ হয়ে তারপরে আমি হসপিটালাইজ ছিলাম পোস্ট কোভিড নিউমোনিয়া নিয়ে এবং যেটা আপনি শুরুতে বলছিলেন যে মারাত্মক দুর্বলতা নিয়ে। আমার যখন রোগ ভালো হয়ে যায় আমার শরীর থেকে, আমার তখন মনে হচ্ছিল যে এত দুর্বলতা যে নড়াচড়া করাই আমার পক্ষে একটা সমস্যা ছিল। পোস্ট কোভিড সবচেয়ে আমার কাছে সব এবং এই রোগেরই
আমার যখন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মাঝামাঝি সময় হঠাৎ করে চিকিৎসকরা মানে বুঝতে পারেন যে আমার ব্লাড সুগার অনেক বেশি, মানে অনেক বেশি মানে প্রায় 22 মিলিমোল, যেটা সুগার খুব বেশি। আমার আগে আমার জীবনে কখনো সুগার ছিল না, প্রি কোভিড সিচুয়েশনে আমার কোনো এই ব্লাড সুগার বেশি ছিল সম্পূর্ণ স্বাভাবিক, তো 22 মিলিমোল। এবং পরে চিকিৎসকরা সেটাকে ইনসুলিন দিয়েই সেটা নিয়ন্ত্রণে নিয়ে আসেন। বর্তমানে আমি এখন মানে যেটাকে ওরাল হাইপোগ্লাইসেমিক বলা হয়, এখন আমার ব্লাড সুগার সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসছে। তবে মারাত্মক দুর্বলতা এটা, মানে এত দুর্বল যে নড়াচড়া করতে ইচ্ছা করে না আপনার, তারপরে আপনার ঘুমের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, এখন আর মানে ঘুম কখন আসে না আসে অতটা বোঝে, কিছুটা রিসেন্টলি কিছুটা মেমোরি সমস্যা দেখা দিচ্ছে, অনেক সময় অনেক কিছু ভুলে যাচ্ছে বা এটাই ধরনের কিছু সিমটম পিকুলিয়ার দেখা যাচ্ছে। আর আমার আমার সেরকম সমস্যা দেখা দেয়নি, কিন্তু একটু আগে আপনি যেহেতু বলছিলেন যে চুল পড়ার, আমি আমার বাসায় যেহেতু আমার বাকি সবাই মহিলাদের সব মহিলারা সব আমার দুই মেয়ে এবং স্ত্রী, আমার আমি সে তাদের দেখেছি তো তারা আমাকে বলেছিল যে তাদের চুল পড়ার হারটা বেড়ে গেছে আগে থেকে। এমনি তো একটু মেয়েদের চুল তুল পড়ে, চুল পড়ার হার বেড়ে গেছে আর কি। আমি তো চুল নিয়ে বুঝতে পারি না যেহেতু আমার মাথায় এমনি চুল নেই সেজন্য। তবে পোস্ট কোভিড সমস্যাগুলো একটা মেজর সমস্যা আমাদের চিকিৎসকদের, এটা ভাবিয়ে তুলছে এবং অনেক কিছুই দেখা দিয়েছে। বিশেষ করে যাদের অন্যান্য মেডিকেল প্রবলেম আছে দেখা যাচ্ছে সেগুলোর নিয়ন্ত্রণটা নষ্ট, আবার নতুনভাবে সেগুলোকে আবার মানে নতুনভাবে রিকন্ট্রোল রিস্টেবিলাইজ করতে হচ্ছে। ধন্যবাদ ডাক্তার মুহিবুল্লাহ খন্দকার। তার ক্ষেত্রে আমরা বেশ কয়েকটি জিনিস পেলাম, সেটি হচ্ছে যে তিনি দ্বিতীয় দফা সংক্রমিত হয়েছিলেন, প্রথম দফার সংক্রমণের থেকে দ্বিতীয় দফা সংক্রমণ তার বেশ জটিল হয়েছে, অর্থাৎ প্রথম দফায় তাকে হাসপাতালে যেতে হয়নি বা একটি মাইল্ড অবস্থা ছিল, কিন্তু দ্বিতীয় দফার সংক্রমণ কিন্তু তাকে হাসপাতালে নিয়ে গেছে এবং বেশ কিছু তার জটিলতা তৈরি হয়েছে। এবং তিনি যেটি বলছিলেন যে সবচেয়ে বেশি তিনি দুর্বলতায় ভুগেছেন, এটি আসলে দ্বিতীয়বার সংক্রমণের একটি বড় পার্ট। তবে সব ছাপিয়ে যেটি বলার মতো বিষয় সেটি হলো যে করোনা রোগীদের করোনা পরবর্তী ডায়াবেটিস অটোজেনারেট যে হচ্ছে, ডায়াবেটিসে তারা আক্রান্ত হচ্ছেন, এটি নিয়ে বাংলাদেশে গবেষণা হয়েছে এবং এটি নিয়ে আন্তর্জাতিকভাবে বিভিন্ন গবেষণা হচ্ছে। সুতরাং বাংলাদেশ এমনিতেই একটি ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে আছে ডায়াবেটিসের, সেখানে যদি এই যে 4 লাখ মানুষ আক্রান্ত হয়েছে তাদের মধ্যে কার কার আবার ডায়াবেটিস গ্রো করে, ডায়াবেটিস হয়, সেটিও একটি পরবর্তী আলোচনা এবং গবেষণার বিষয়। এখন দেখবার বিষয় হচ্ছে যে বাংলাদেশে যারা সুস্থ হলেন বা করোনা থেকে যারা সেরে উঠছেন তাদের কী কী ধরনের পরবর্তী জটিলতা হয়, নিশ্চয়ই এ নিয়ে বিস্তর কাজ কিংবা গবেষণার প্রয়োজন আছে। তা না হলে করোনার যে প্রভাব সেটি আসলে বোঝা মুশকিল হবে। তবে আন্তর্জাতিকভাবে এটি নিয়ে গবেষণা হচ্ছে, বাংলাদেশেও গবেষণা হচ্ছে এবং গণস্বাস্থ্য থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠানও এই বিষয়গুলো নিয়ে কাজ করছে, নিশ্চয়ই আমরা সেটি জানতে পারবো। তবে সবারই অনেক সতর্ক থাকা উচিত যারা বিশেষ করে করোনা থেকে সুস্থ হয়েছেন, এবং চিকিৎসকদের চেক আপের মধ্যে থাকা দরকার। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন।